আমরা হইলাম ফার্স্ট জেন্ডার, মহিলারা হইল সেকেন্ড জেন্ডার, ওরা হইল থার্ড জেন্ডার। থার্ড জেন্ডারও আল্লাহর তৈরি, যে কোনো কারণে হোক এটা আল্লাহর বিষয়, আল্লাহ জানে আমরা জানি না। তার সাথে আজকে ওনাকে একটা ব্রিটিশের সাথে নির্বাচন করলে তাও মানসিক হইলে ব্রিটিশের সাথে নির্বাচন করে বেড়া ছেড়ে দিচ্ছে, তাও একটা কথা হইতে, সেটা কিন্তু নয়। যেহেতু নিজে তার ভাবিকে সে রাখতে চায় না এই দলে, এই কারণে তার আজকে এর সাথে অভিশাপ লাগছে ভাইয়ের উপর, ছোট ভাইয়ের উপর। আমরা করছি আমার কাম, আমরা করবেন লাগছে। 3 বছর 3 টার্ম, তারপর 15 বছর এমপি আসতো আসতো না তো 15 বছর এমপি কি তোমার টাকা চাপা রাখছি করে দিন, যে রাস্তা করে ভাগ করে দিব টাকা দাও বলছি করে দিন, কই নাই তো এমপিরা এগুলো তো করে, এমপির লোকজন এগুলো করে, বাড়ির থেকে ভালো ব্যবসা করলে টাকা টাকা আনে, তাহলে এইটা ওইটা করে টাকা নেয়, তো এগুলো তো আমি কোনো সময় আমরা করি নাই। তো 15 বছরে যদি ক্ষতি করি না থাকি, উপকার করি নাই করি সেটা পরের কথায় আসি, ক্ষতি যদি কারো করে থাকি তাহলে তাই ভোট না দিবার পরে, কিন্তু যার ক্ষতি করে নেই তারা তো ভোট দিতেই পারে, দিতে পারে না? 15 বছর তোমার চৌকিদারি করলো, চৌকিদারি নয় চেয়ারম্যানের নয় চৌকিদার, একেবারে পাহারা দিন অবাক করে বাবা সব মানুষগুলো পাহারা দেন। ও তো আমাদেরই চেয়ারম্যান, আমাদের দলের চেয়ারম্যান, লাঙ্গল মার্কায় ওই চেয়ারম্যান, লাঙ্গল মার্কায় আমিও চেয়ারম্যান। তিনবারে এই ভোট করছে, তিনবারে লাঙ্গল মার্কা ছিলাম, এইবার ফির লাঙ্গলটা আমাকে দেয় নাই। আমরা তো এর সাথে লোক, এর সাথে মহাসচিব, অ্যালাউ রাখায় রহস্য সাত ব্রিটিশ হওয়া আমরা তাক ইয়ে দেবো না, কি বলে পার্লামেন্টে আমরা ইয়ে দেবো না, বিরোধী দলের নেতা হইতে দেবো না, ব্রিটিশ হওয়া হবে না, তার আপন দেবর কয় ব্রিটিশ হওয়া হইবে না। তা আমরা আমি করব এর সাথে বউ ব্রিটিশ হওয়া কি ভাবি তো আপনার ব্রিটিশ হওয়া আর কি, তো কাজে না দেবো না আপনার উনি থাকবেন, এটা নিয়ে আমার সাথে ঝগড়াঝাটি। এখন উনি এর সাথে আমার মামা আছে, মানে আমার ছোট ভাইয়ের আপন মামা শ্বশুর বোনের মেয়েকে বিয়ে করছে, তা আপনাদের আমি ওই জন্যই আসলাম যে আপনাদের বুঝাই দিতে যে রহস্যের সাথে একটা মেয়ে মানুষ তাক উনি দিবেন নাই। আর এলা আসিয়ে পড়ছে ইলেকশনত একটা এমন একটা বেটিসার সাথে পড়ছে, না বেটা চাও না বেটি চাও, কন্দে গেলা, হ্যাঁ কন্দে গেলা, কি অভিশাপটা আল্লাহ